ছোট, এই ছোট, এবার উঠে পড়, অনেক বেলা হয়ে গেল। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। তো চিলড্রেন্স ডে, নিশ্চয়ই মা আমার জন্য একটা গিফট রেখেছে। আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভাবছি যদি আমাকে মা ওই গিফটটা দিত কত ভালো হতো। তাই দেখি মায়ের কাছে গিফটটা নিয়ে আসি। মা, মা আমার গিফটটা দাও। দাও আমার গিফট। কি গিফট চাই তোমার? দাঁড়াও দিচ্ছি। বাতাসা, একটা চকলেট তো দিতে পারতে। শেষে বাতাসা, ওটা খেয়ে জল খেয়ে নে, তারপরে পড়তে বস। চিলড্রেন্স ডে করছে, আগে পড়াশোনা ঠিক করে কর, তারপর চিলড্রেন্স ডে করিস, যা। আমার সঙ্গে এরকম করে, চিলড্রেন্স ডে বলে কথা, একটা তো গিফট দিতে পারত, তাও দিল না। এই ছোট, সোফার কাছে আমি আনাজ কেটে রেখেছি, আনাজটা এনে দে তাড়াতাড়ি। আজকের দিনেও আমাকে রেহাই দেয় না, আমাকে বলবে শুধু এটা কর, ওটা কর, সেটা কর। সোফার কাছে তো চলে এলাম, কিন্তু এখানে আনাজ কাটা তো নেই, এটা কি? ঠিক তো আমার স্বপ্নের বক্সের মতো লাগছে। মা আমাকে গিফট দিয়েছে, আমার কিউট পাখি, খুলে দেখি। কেমন লাগলো? খুব পছন্দ হয়েছে আমার সেই স্বপ্নের গিফট। মা বাবারা বাচ্চাদের মনের কথা ঠিক বুঝে যায়, তাই না?